এই এই তো বড়শিতে টিপ দিয়েছে। এই তো বেঁধেছে বেঁধেছে মাছ, কি যে আনন্দ লাগে যখন বড়শিতে বাঁধে মাছ। যাই যাই বড়শিটা আবার ফেলি। মাছ তুমি হাত থেকে কিভাবে পালাবে, তোমাকে যে আমার হাতে ধরা পড়তেই হবে। ওই তো ওই তো আবার বড়শিতে টিপ দিয়েছে। এই তো আজ অনেক মাছ ধরা হলো, এবার বাড়িতে যাই। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছি। ও ঠাকুমা, তোমার বালিতে যে মাছ আটছে না গো। হ্যাঁ রে, তা তোরা কোথায় যাচ্ছিস? আমরাও মাছ ধরতে নদীতে যাচ্ছি। তা বেশ ভালো, যা। ও ঠাকুমা, তোমার কাছে মাছের টোপ আছে? যদি থাকে দাও না গো, আমাদের কাছে ভালো মাছ ধরবার টোপ নেই গো। আচ্ছা এই নে মাছের টোপ। নিতাই, চল চল এবার আমরা নদীতে গিয়ে মাছ ধরি। হ্যাঁ হ্যাঁ চল চল। কি গো, তোমার আসবার সময় হলো? এই তো মাছ ধরে নিয়ে আসবো তো। আচ্ছা দাও গো দাও, মাছগুলো বাজারে বিক্রি করে আসি। তা বেশ, এই ধরো। তা আজকে একটাও মাছ রাখবে না বাড়িতে? দাঁড়াও। সেই কখন থেকে বসে আছি কিন্তু একটাও মাছ পাচ্ছি না কেন রে গদাই? বুঝতে পারলাম না রে, কিন্তু ঠাকুমা তো এইখান থেকে মাছ ধরে নিয়ে গেল। ওই বুড়িটা যে এত মাছ ধরে কিভাবে এটাই তো বুঝতে পারছি না। আমাদের পোড়া কপাল যে মাছ পাই না। পোড়া কপাল না রে, নিশ্চয়ই ওই বুড়িটার বড়শিতে জাদু আছে। আচ্ছা চল এখন বাড়িতে যাই। কি গো, তোমার ওই বড়শি নিয়ে বসে থাকলে চলবে, ঘুমাবে না? ঘুমাবো গো ঘুমাবো, এই বড়শি দিয়ে তো আমাদের সংসার চলছে। এর যত্ন যদি না নিই তাহলে আর কেমনে হবে বলো? তা তুমি ঠিকই বলেছো। আচ্ছা শুয়ে পড়ো, আমি বড়শি রেখে দিচ্ছি। আরে গদাই, ঠাকুমা যে আজ এখনো মাছ ধরতে আসলো না যে? আসবে আসবে, ঠাকুমা ঠিক আসবে। নে আমরা মাছ ধরতে শুরু করি। কিরে তোরা এসে গেছিস? হ্যাঁ ঠাকুমা। তা মাছ কি একটাও পেলি? সেই কখন থেকে এসে বসে আছি কিন্তু কোনো মাছ তো দূরের কথা, একটাও পোকা বাঁধলো না। পাবি পাবি, মাছ ধরা একটা শিল্প, আর এই শিল্প নিজের আয়ত্ত করা কি এত সোজা কাজ? শোন, মাছ ধরতে অনেক ধৈর্যের দরকার হয়। ধৈর্য ধরে বসে থাক, ঠিক মাছ পাবি।
ঠাকুমা, তোমার বঁড়শিতে টিপ দিচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, আর এত বড় মাছ! তা ঠাকুমা, তোমার বঁড়শিতে কি জাদু আছে যে আসবার সাথে সাথে মাছ পেয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ, আমার বঁড়শিতে জাদু আছে। আচ্ছা, তোরা মাছ ধর, আমি চলি আজ, আর মাছ ধরব না। নিতাই, এটা কি হলো? আমরা কখন থেকে বসে আছি কিন্তু কোনো মাছ পেলাম না, কিন্তু বুড়িটা আসবার সাথে সাথে মাছ পেয়ে গেল, তাও এত বড় মাছ! আমি বলি কি কদাই, ঠাকুমার বঁড়শির মধ্যে কোনো জাদু আছে। তুই ঠিক বলেছিস নিতাই, এই চল আজ রাতে ঠাকুমার বঁড়শিটা চুরি করে নিয়ে আসি। তুই আমার মনের কথা বলেছিস। এই সাবধানে আসিস, বুড়িটা মনে হয় এখনো ঘুমায়নি। কিন্তু দরজাটা তো বন্ধ, এখন ঘরে ঢুকবি কি করে? দাঁড়া, খোলবার ব্যবস্থা করছি। নে, কাজ হয়ে গেছে, এবার চল। হায় হায় হায়, আমারে কি সর্বনাশ হয়ে গেল! আমার বর্ষিটাকেও চুরি করে নিল। হায় 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 হায়! বৌ, তুমি এত কেঁদো না। আমার কে এত বড় সর্বনাশ করলো গো? হে ওপরওয়ালা, আমাদের সংসার এখন কি করে চলবে? ঠাকুমা, ও ঠাকুমা, এ কি মোড়লের লাঠেল আমাদের বাড়িতে? কি হয়েছে এই সময় তুমি আমাদের বাড়িতে? মোড়ল মশাই তোমাকে এক্ষুনি ডেকে পাঠিয়েছে। কেন, কি হয়েছে তা আমি জানি না। আর হ্যাঁ, তোমার বঁড়শিটা সঙ্গে করে নিয়ে যেতে বলেছে। আর আমার বঁড়শি? আমার বঁড়শি আজ রাতে চুরি হয়ে গেছে। বলছো কি ঠাকুমা, তাহলে তো মোড়ল মশাইকে এর খবর দিতেই হয়। চলো চলো, এক্ষুনি আমার সাথে চলো। আসো আসো ঠাকুমা, তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ মোড়ল মশাই, বলেন আমাদের ডেকেছেন কেন? উত্তর পাড়ায় আজ মাছ ধরবার প্রতিযোগিতা আছে, তাতে আমি আমার নাম লিখিয়েছি। তা আমি ভেবেছি আমার হয়ে তুমি মাছ ধরবে, আমি তোমায় অনেক টাকা দেব। আমার বর্ষি আজ রাতে চুরি হয়ে গেছে। এ কি বলছো ঠাকুমা, তাহলে এখন উপায়? উপায় একটা আছে, আমার মনে হয় আমার চেনা জানা কোনো লোকই বর্ষিটা নিয়েছে, আর আজ তারা উত্তর পাড়ায় মাছ ধরার ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তাই যদি হয়, তাহলে চলো আমার সাথে, দেখি কার এত দুঃসাহস যে তোমার ঘর থেকে বঁড়শি চুরি করে। আমরা দেখিস প্রথম হব। হ্যাঁ রে, ঠাকুমার জাদুর বঁড়শি আমাদের হাতে আছে আজ। দেখো দেখো, এখানে তোমার বঁড়শিটা কার হাতে আছে, তাকে আজ ধরতে পারলে একদম পিঠের ছাল তুলে নেব।
এই রে, কাজ সেরেছে। মোরল ঠাকুমাকে নিয়ে এখানে চলে এসেছে যে, এখন যদি ধরা খেয়ে যাই তাহলে মার একটাও মাটিতে পড়বে না, বাঁচতে চাইলে পালা। হ্যাঁ, কোথায় পালাবে? এই ধর ধর, বেটা দুটোকে ধরে নিয়ে মোরলের কাছে চল। মোরল মশাই, এরা হলো চোর। কি, তোরা আমার বড়শি চুরি করেছিস? আমাদের আমাদের ক্ষমা করে দাও বুড়িমা, আমাদের ভুল হয়ে গেছে। অন্যায় করলে তার শাস্তি তো তোকে পেতেই হবে, আর তোরা যে অন্যায় করেছিস তোদের কোনো ক্ষমা নেই। আর ঠাকুমা, তোমার বঁড়শি তো পেলে, এবার মাছ ধরা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ।